তাহলে এই যে স্প্রিং এর এবং দোলকের এটির ছবিটা কেমন হবে সরল দোলকের ক্ষেত্রে সমীকরণটি হবে এরকম সমীকরণটি হবে এরকম দুই দিকে এটা দুলবে আর স্প্রিং এর ক্ষেত্রে ধরো এখানে বস্তু দেওয়া হলো এই বস্তুটা উপর নিচে যাওয়া আসা করতেছে দিকে করতেছে তাহলে এটি উপরের নিচে যাওয়া আসা করতেছে আর এটা এই দিকে আর এই দিকে যাওয়া আসা করতেছে দুই দিকে যাওয়া আসা করতেছে এটার ক্ষেত্রে সমীকরণ হলো টি টু টাইস পাই রুট এল ভাগ জি এলটা মনে হয় ওখানে ছোট হাতের আছে আর এখানে হলো টিল টু টাইস পাই তোমার রুট অবার এম ভাগ কে এম ভাগ হলো কে তাহলে আগেরটা হলো সরল দলকের ক্ষেত্রে পরেরটা হলো স্প্রিং এর ক্ষেত্রে কি বুঝতে পারছো আচ্ছা ওকে এখানে প্রথম একটা সমী বলের একটি সমীকরণ আছে এফ ইজিক তো এই মাইনাস মানটি লেখা হয় যে স্প্রিংটিকে যেদিকে টানা হয় স্প্রিং এর বল তার ঠিক বিপরীত দিকে কাজ করে এজন্য এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয় এ ফিজিক্যাল টু মাইনাস কে এক্স তো এখানে শুধু মান হিসেবে লেখা হচ্ছে যেহেতু শুধু মান হিসেবে লেখা হচ্ছে এই কারণের জন্য মাইনাস চিহ্নটি এখানে দেওয়া হয়নি তো এখানে বলা হয়েছে যে একটি স্প্রিং দিয়ে এত ভর ঝুলিয়ে এত সেন্টিমিটার প্রসারিত হলো একটি দোলক তৈরি করা হলো তাহলে আমাদের কি কি মান আছে দেখো এটা এল এর মান তো এখন প্রশ্ন হলো সরি এটা হলো এক্স এর মান এতটুকু প্রসারিত হলো এটা ভর এটা হলো এম এর মান তা আমি ভরের মান পেলে আমি এই সমীকরণ ব্যবহার করতে পারি কিন্তু কে এর মান না হলে কি করা যাবে এটা কে এর মানটা কিন্তু দেওয়া নাই যেহেতু এর মান দেওয়া না এই কারণের জন্য এখানে এর মানটা বের করে এর মানটা বের করে নিয়ে আমরা এখানে এই সমীকরণে বসাই দিলে যেহেতু এটা স্প্রিং এর অঙ্ক স্প্রিং এর সমীকরণে বসাইলে টির মানটা পাওয়া যাবে তাহলে এই অঙ্কের থিমটা কি এই অঙ্কের থিমটা হলো আমরা এই স্প্রিং এর অঙ্ক করার সময় আমাদের দুইটি মান প্রয়োজন হবে একটি হলো ভর আর হলো ধ্রুবকের মান যদি ভর এবং ধ্রুবকের মান সরাসরি দেওয়া থাকে ইনশাল্লাহ করে ফেলবো আর যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে এটি আমাদের ফাইনালি সেই মানটি বের করে নিয়ে করতে হবে এখানে এর মান দেওয়া ছিল না এই জন্য এর মানটা এখানে এ ফিজিক্যাল টু কে এক্স এই সমীকরণ বসিয়ে করা আছে বুঝতে পারছো কি

এই ভরটা যখন নিচের দিকে ঝুলতেছে তখন সেই বলটা কি ওজন বল ডাবলু না সেই ওজন বল এটা সমান এফ লেখা হয় আর এফ সমান হয় এম এ আর ওজনের ক্ষেত্রে হয় হলো এমডি এমজি এই কারণের জন্য এই জায়গাতে এমডি লেখা আছে মানে এখানে এই টাইপটা কিন্তু তোমাদের শিখতে হবে কারণ এরকম অঙ্ক পরীক্ষায় আসলো কিন্তু ওখানেও বুঝতে সমস্যা গিয়েও তোমার হলো সেটা যেন না হয় যে নিজ দিকে ঝুলে আছে তাহলে আমার সেখানে যদি ওজন বল হিসেবে কাজ করতে হয় অবশ্যই আমার এই সিস্টেমটা এই ব্যবহার করতে হবে তাহলে আমি আশা করি যে এই অঙ্কটি তোমরা ইয়ে করে নাও মোবাইলে এবং এটা করে পাঠাই দিবা হোমওয়ার্ক তোমাদের কি পাঠানো হয়েছে কত একটা টা হোমওয়ার্ক গুলো করে পাঠাই দেও কতদিনের সহ পাঠাই দিবা